আনন, তুমি ঠিক আছো তো? তোমার ফোন বন্ধ কেন? জ্বর হয়েছিল, হসপিটালে ছিল, তাই বন্ধ ছিল ফোন। রিপ্লাই দেয় আনন, সাথে সাথে জুয়েট থেকে রিপ্লাই আসে। আনন, তুমি আমাকে বিয়ে করতে পারবে? মেসেজটা দেখা মাত্রই আনানের মাথায় আকাশ ভেঙে পড়ে। বিয়ে তাও এই মুহূর্তে? সবে ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হলো, রেজাল্টও দেয়নি। কিভাবে জুয়ের মামু আমিকে, জুইকে বিয়ের কথা বলবে আনান? কোন মুখ নিয়ে বলবে? পরিবার ভালো হলে তাও কথা ছিল, যেখানে পরিবারের অবস্থায় করুন সেখানে বেকার অবস্থায় কাউকে বিয়ে করা নেহায়েতই কল্পনা। আনান রিপ্লাই দেয়, হঠাৎ বিয়ের কথা? মামি পারলে আজকেই তার বোনের ছেলের সাথে বিয়ে দিয়ে দেন। ছেলে চাকরির সুবাদে চট্টগ্রামে আছে, সামনের কোরবানে ঈদ, ছুটি নিয়ে আসার কথা, হয়তো তখনই। আনান বেশ কিছুক্ষণ মেসেজের দিকে তাকিয়ে থাকে, দীর্ঘশ্বাস ফেলে সে মেসেজ টাইপ করে। করে নাও বিয়ে, ছেলে ভালো হলে আপত্তি করো না। আনান, আমি তোমাকে ভালোবাসি আর বিয়ে তোমাকেই করব। আর ছেড়ে যদি চলে যাবে তাহলে এসেছিলে কেন জীবনে? এই পরিস্থিতি আসবে জানলে কখনোই আসতাম না তোমার জীবনে। তুমি বললে এক কাপড়ে আমি চলে আসব। তা সম্ভব নয় জুই, এগুলো সস্তা আবেগ। আমি বেকার, সবেমাত্র ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়েছি, তার মধ্যে আমার ফ্যামিলিও কিছুটা অন্যরকম বলতে গেলে পুরোটাই। এমন ফ্যামিলিতে কেউ জেনে শুনে মেয়ে দেবে না। তুমি বোধহয় ছেড়ে যেতে এসেছিলে না আমার জীবনে, ধরে নাও তাই। জ্বর থেকে উঠে তুমি বড্ড পাষাণ হয়ে গেছো আনান, জুই খুব কষ্ট পেয়েছে তোমার এমন মেসেজে। কাঁদছে সে, বাকিদের মতো তুমিও জুইকে কাঁদালে, অথচ জুই তোমায় আলাদা ভেবেছিল, সবার থেকে আলাদা, যে জুইকে কোনো কষ্ট দিবে না। আর সেই জুইকেই তুমি একটার পর একটা আঘাত করেই যাচ্ছ। তুমি বড্ড পচা আনান, বড্ড। আনান এই মেসেজের রিপ্লাই খুঁজে পায় না, বেশ কিছুক্ষণ পর কটা ইমোজি দিয়ে রিপ্লাই দেয়। আনান জানতো জুই আনানের এমন মেসেজে কষ্ট পাবে, কাঁদবে, কিন্তু কিছু করার নেই, মানুষ পরিস্থিতি ভাগ্যের কাছে অসহায়। আনানেরও প্রচুর কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে তার, আগে কখনো এমন পরিস্থিতিতে এসে পড়েনি। সর্বশেষ মায়ের বিয়ের সময় এমন দম বন্ধ লাগছিল তার। পাষাণের মতো যে কথাগুলো আনান জুইকে মেসেজে বললো, সেগুলো কখনোই সে সামনাসামনি জুইকে বলতে পারতো না, গলায় এসে আটকে যেত কথাগুলো। কাপা হাতে মেসেজগুলো টাইপ করে সে দিব্যি নিজের অনুভূতি লুকাতে সক্ষম হয়েছে। ভার্চুয়াল লাইফের এই এক সুবিধা, অনুভূতি প্রকাশ পায় না। যে কথাগুলো আমরা কাপা হাতে টাইপ করে খুদে বার্তায় প্রিয়জনকে বলি, সে কথাগুলো হয়তো আমরা কখনো সামনাসামনি তাকে বলতে পেতাম না, কখনো না। বিছানার চাদর খামচে জুই কাঁদছে, জ্বর থেকে উঠে ছেলেটা সত্যিই পাষাণ হয়ে গেছে, এভাবে আনান জুইকে বলবে সে কখনোই ভাবেনি। আচ্ছা, আনান কি সত্যি জুইকে ভালোবেসেছিল? ভালোবাসলে কি এভাবে সে জুইকে বলতে পারত? সে তো জানে জুইয়ের দুর্বলতা শুধুই আনান, আনানকে ছাড়া জুইয়ের দম বন্ধ লাগে, মনে হয় কেউ পাথর চাপা দিয়ে রেখেছে বুকের উপর। বাঁচবে কীভাবে সে আনানকে ছাড়া? মানুষটার উপর বড্ড নির্ভর হয়ে গেছিল জুই। মালিশ খামচে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে জুই। পরের দিন সকালে জুই আবার আনানকে মেসেজ দেয়, সময় আছে আনান এখনো। একই রিপ্লাই আনানের, ছেলে ভালো হলে না করো না, বাসা থেকে বের হওয়া বন্ধ হয়ে গিয়েছে জুয়ের, না হলে সে যেভাবেই হোক আনানের কাছে গিয়ে সামনাসামনি কথা বলতো। তার দৃঢ় বিশ্বাস মেসেজের কথাগুলো আনান মন থেকে বলেনি, বলতে পারে না সে। মুখে স্বীকার না করলেও জুই জানে আনান জুইকে কতটা ভালোবাসে। মেসেজে মানুষ কীভাবে অনুভূতি লুকোয়। সকালের কাজ গুছিয়ে দুপুরে মামির সাথে কাজে হাত লাগায় জুই। আগে বাসায় থাকতে ফরমাইশের উপর রাখতেন মামি জুইকে, ইদানিং জুইকে তিনি কুটুটিও নাড়তে দেন না, তাও জুই নিজে থেকেই করে। বিকালের দিকে গোসল করে আনমনে বারান্দায় দাঁড়িয়েছিল জুই, হঠাৎই জুয়ের মামাতো ভাই নীল ঘরে আসে। কি বলবে ভাইয়া? তুই তো ভালোই হাসি খুশি একটা মেয়ে, ইদানিং মনমরা থাকছিস যে? এমনি কিছুই ভালো লাগছে না ইদানিং। কেন, তোর তো খুশি হওয়ার কথা, আকাশ ভাইয়া ভীষণ ভালো মানুষ, সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা, বিয়ের পর তোকে তার কাছে নিয়ে যাবে। ভাইয়া, তোমায় যদি অদ্রিয়াপুর থেকে বেটার কাউকে এনে দেই, তুমি কি তাকে মেনে নিবে, বিয়ে করবে তাকে? প্রশ্নই আসে না, ভালো ওদিকে বাসি, বিয়ে করলেই ওকেই করব। জানো আমিও একজনকে প্রচন্ড ভালোবাসি। তাহলে বাবা মাকে বল। বলতাম, কিন্তু সেই না করেছে, বেকার সে, কোন মুখ নিয়ে যেত সে বাবা মার কাছে? তার সাথে দেখা করে কথা বলতে পারলে হয়তো ভালো হতো, আমায় একটু বাইরে নিয়ে যেতে পারবে? আচ্ছা, দেখছি বিষয়টা, তুই মন খারাপ করিস না। জি, শেজাদ আনান বলছেন? ফোনের ওপাশ থেকে আসা প্রশ্নের জবাবে হ্যাঁ বলে আনান।
সাথে সাথে ফোনের বিপরীত পাশ থেকে ব্যক্তিটি বলে সে জুয়ের মামাতো ভাই নীল বলছে। জুইকে নিয়ে সে আজ বিকালে আনানের কাছে আসবে, জুই তার সাথে কথা বলতে চায়। আনান লোকেশন জিজ্ঞাসা করে ওপাশ থেকে, জুই বলে, সে ঠিক জায়গা যেখানে একান্তভাবে তোমার সাথে আমার প্রথম কথা হয়েছিল। আচ্ছা। আনান ফোন কেটে দেয়। দীর্ঘশ্বাস ফেলে সে। মায়া কাটাতে শুরু করতে না করতে নতুন করে মায়ায় জড়িয়ে যাবে না তো সে। জুই মেয়ে শ্যাম বর্ণের হলে সৃষ্টিকর্তা ওকে বানানোর সময় মনে হয় মায়া ঢেলে দিয়েছিলেন, তাই ভয় হয় আনানের নতুন করে জড়িয়ে যায় যদি সে। আনান জানে সে জুইয়ের সামনে নিজেকে কখনোই নিয়ন্ত্রণে রাখতে পারবে না, বিশেষ করে চোখ দুটো, টানা টানা চোখ দুটোই সৃষ্টিকর্তা পুরো মহাবিশ্বের মায়া ঢেলে দিয়েছেন, যেখানে চোখ পড়লে আনান হারিয়ে যেতে বাধ্য। তাই সে সিদ্ধান্ত নেয় জুয়ের দিকে তাকাবে না। মামা মামি জুয়ের অভিভাবক, নিশ্চয়ই তারা জুয়ের খারাপ চাইবে না, যা করবেন জুয়ের ভালোর জন্যই করবেন। ঘণ্টাখানেক আগে সে রেস্টুরেন্টে যায় আনান, প্রথম দিনের মতো করে সুন্দর করে শেষ দিনের সমাপ্তি দিতে চায় সে। শুরুটাও মতোই শেষটা হোক সুন্দর, থাক না কিছু অপূর্ণতা। মামাতো ভাই নীলের বাইকে করে জুই আসে। রেস্টুরেন্টে ঢুকে সে আনানকে দেখতে পায়। জুয়ের উপস্থিতি টের পেয়ে আনান দাঁড়িয়ে যায়, কিন্তু তাকায় না জুয়ের দিকে, তাকাবে না সে। ওই চোখের দিকে ওই মুখের দিকে তাকালে সে কিছুতে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না। যে মায়া বাড়িয়ে লাভ নেই সেই মায়ায় নতুন করে জড়ানোর কোনো প্রশ্নই আসে না। জুইও বিষয়টা তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করে। যে চোখের দিকে তাকালে আনানের পলক পড়ত না, সেই আনান জুয়ের চোখে তাকাচ্ছে না। বিষয়টা মেনে নিতে জুয়ের কষ্ট হয়। জুই আনানের মুখোমুখি বসে আর পাশে বসে নীল। আনান আমার দিকে তাকাও। আনান তাকায় না, কিছু বলেও না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আনান প্লিজ। আনান এবারও তাকায় না, মাথা নিচু করে বলে, কি খাবে? আনান তোমার কি মনে হয় আমি এখানে খেতে এসেছি? কোল্ড কফি আর ডোনাট অর্ডার দিলাম। জুইকে পাত্তা না দিয়ে বলে আনান। আনানের এমন ব্যবহারে জুই প্রচন্ড কষ্ট পায়। তুমি কেন আমার দিকে তাকাচ্ছ না বলবে আনান? তুমি বিশেষ করে তোমার চোখ ছড়া আমার কাছে মায়াই অতল সমুদ্র, যার দিকে তাকালে আমি ডুবিয়ে যেতে বাধ্য। এই সমুদ্রে আগে নিজে থেকেই ডুবে যেতাম, স্বর্গ সুখ পেতাম, ভেবেছিলাম আজীবনের মতো পেয়েছি। এখন বুঝতে পেরেছি সেগুলো সুন্দর কল্পনা ছিল, তাই কল্পনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। খুব কঠিন কঠিন কথা বলতে পারো তুমি আনা, আমি জানি এগুলো তুমি মন থেকে বলোনি। মস্তিষ্ক থেকে বলছি, আমাদের মন আবেগকে প্রাধান্য দেয় আর মস্তিষ্ক বাস্তবতাকে। আনানের এমন কথার জবাবে জুই কি বলবে ভেবে পায় না। আনান বেশ যুক্তিবাদী, কথা কম বলে কিন্তু যা বলে কঠিন যুক্তি দিয়ে বলে। এই কঠিন যুক্তি কথাগুলোর সাথে জুই পেরে ওঠে না। পাশে নীল বসে আছে। আনান জুয়ের মাঝে কথাবার্তাগুলো তার কর্ণকুহর অবধি যায় না। তৃতীয় ব্যক্তি হিসেবে সে প্রবেশ করতে চায় না, তাই কানে ইয়ারফোন গুঁজে বসে আছে। ওয়েটার খাবার নিয়ে চলে আসায় জুই কিছু বলতে চেয়েও পায় না বলতে। আনান আমি তোমায় ভালোবাসি। আমিও, কিন্তু সব ভালোবাসা পূর্ণতা পায় না। জীবনসাথী হতে না পারলাম, শুভাকাঙ্ক্ষী হয়ে সারা জীবন তোমার পাশে থাকবো। চাইলেই পারবো জীবনসঙ্গী হতে, তুমি শুধু একবার বলো আনান, এক কাপড়ে আমি বেরিয়ে আসব। সম্ভব নয় জুই, আমি নিজেই টেনে টুনে চলি। ফ্যামিলির অবস্থা তো তুমি জানোই, এই ফ্যামিলিতে কেউ জেনে শুনে আসবে না আমার যতটুকু ধারণা। তুমি ভালো থাকবে জুই। কিন্তু আমার ভালো থাকা যে তুমি। সময়ের সাথে মানুষের ভালো লাগা, কমফোর্ট জোন, তার আশেপাশের পরিবেশ, মানুষের চাহিদা সব বদলাই। যেমন আমরা ছোটবেলায় কেউ ঘুমাতে যাইতাম না দুপুরে, কিন্তু দুপুরে আমাদের মা দাদি নানিরা ঘুম পাড়াতো। আগে আমরা গল্প শুনতে শুনতে ঘুমাতাম, অথচ এখন বিছানায় গায়ে এলিয়ে দিলেই ক্লান্তিতে ঘুম আসে। তুমি তোমার জটিল যুক্তি বাদ দাও, বলো আমি কি করব। যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে নিয়ে সুখে থাকবে, আনানকে ভুলে যাবে। মনের বিরুদ্ধে গিয়ে কাউকে ভোলা যায় না বা সুখে থাকাও যায় না। মনকে পরিবর্তন করে মেনে নিলেই সুখে থাকা যায়, কাউকে ভুলে থাকা যায়। জুই তার উত্তর পেয়ে গেছে। আনান তার ভাগ্যে এই পর্যন্তই ছিল, মানতে মন চাইছে না কিন্তু মানতেই হবে, যেভাবেই হোক সেটা। নীলকে নিয়ে উঠে যায় জুই। আনান পেছন থেকে ডাক দেয়, খেয়ে যাও। জুই ওর কথার জবাব দেয় না, পিছনে ফিরেও তাকায় না। অশ্রুসিক্ত ঘোলাটে দৃষ্টি নিয়ে সে সামনের দিকে এগিয়ে যায়। আনান যদি জুইকে অতীত করতে পারে, তাহলে জুই কেন পারবে না আনানকে অতীত করতে। ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ, আজই জুয়ের বিয়ে। ঈদের পরের দিনগুলোতে বাংলাদেশে মানুষের গণহারে বিয়ে হয়। ঘুম থেকে উঠে অনলাইনে ঢুকতেই আনান জুয়ের আইডি থেকে একটা লম্বা মেসেজ পায়। প্রিয় প্রাক্তন, কখনো যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে কেন ছাড়লে ভাই মেয়েটাকে,
বিনিময়ে তোমার সেই হৃদয় ফোলানো হাসি ফিরিয়ে দিও এবং তারপর তাকে বলবে, আমার সাথে পরিচয় হওয়ার সময় ছিল সে সবচেয়ে চঞ্চল স্বভাবের মেয়ে, যে সময় সব সময় হাসতে জানতো, দুষ্টুমিতে ভরিয়ে রাখতো চারপাশ। কেবল তার হাসিটাই নয়, তার খুশিটাও ছিল মধুময়। আমি তাকে পাওয়ার জন্য সব কিছুই করেছিলাম। আমি তার কষ্ট, ভয়, আবেগ, দুশ্চিন্তা, তাকে নিয়ে ভালোবাসা, পরিপূর্ণতা করতে চেয়েছিলাম। একটা সময় সে আমার প্রতি ভরসা করতে শিখল, ঠিক তখনই আমাদের প্রেমের শুরু। মেয়েটা আমার সাথে নিজের ভবিষ্যৎ দেখা শুরু করলো আর আমি শুরু করলাম তাকে ব্যবহার। এই যেমন প্রচণ্ড রাগ হলে তার উপরেই ছাড়তাম আমার নিজস্ব সমস্যা, বন্ধুদের সাথে ঝামেলা, পারিবারিক সমস্যা কিংবা অলসতা বা অসফলতা, সবটাই দোষ এই মেয়েটার উপরেই যেত। আর প্রতিবারই বিনা বাক্যে আমাকে মাফ করে দিত সে। সে তার চেষ্টা, শরীর, ভালোবাসা, বিশ্বাস এবং জমানো আবেগ সব ঢেলে দিত আমাদের সম্পর্কে। আমি নিংড়ে নিতাম সব অমৃত। একটা সময় তাকে হারানোর ভয়টাই আমি হারিয়ে ফেললাম, সব কিছু স্বাভাবিকভাবে নিতে লাগলাম এবং সময়ের সাথে সাথে বদলে গেলাম, নিজেকে এমনভাবে গড়লাম যাতে তার থাকা আর না থাকা কিছুই আসে যায় না। সে বলতো, আমি হয়তো এভাবে আর কাউকে ভালোবাসতে পারবো না, জানো আমি আমার সব সফলতায় তোমাকে চাই, আমার ভয় হয় তোমাকে হারানোর ভয়। সে আমার সাথে এক কাপড়ে বেরিয়ে আসতে চেয়েছিল, আমি তাকে ফিরিয়ে দিই। মেয়েটা নিজের সর্বস্ব দিয়ে আমার সাথে থাকতে চেয়েছিল, কিন্তু আমি তাকে রাখিনি, বারবার ফিরিয়ে দেই। একটা মেয়ে যে একটা মানুষের জন্য এমন ভয়ঙ্করভাবে স্যাঁচড়া হতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। মেয়েটা আমায় তার সরল মনের নির্বেচাল ভালোবাসাটুকু দিয়েছিল আর আমি সেই ভালোবাসায় জটিল যুক্তি দিয়ে একটার পর একটা আঘাত করেছি, সেই সরল মনকে ক্ষতবিক্ষত করেছি। ইচ্ছে করলে পূর্ণতা পেত আমাদের সম্পর্কে, কিন্তু আমার তো সেই ইচ্ছাটাই মরে গিয়েছিল। আর পূর্ণতা, একটা সম্পর্ক তখনই পূর্ণতা পায় যখন দুই পক্ষের তীব্র ইচ্ছা থাকে। যেখানে আমার ইচ্ছায় মৃত, সেখানে জুয়ের একার ইচ্ছায় পূর্ণতা পেত সম্পর্ক। মেয়েটা বড্ড বোকা ছিল, বড্ড। আনান দীর্ঘশ্বাস পেলে মেসেজটা পড়ে। জুয়ের কথাটাই হয়তো সত্যি, মরে গেছিল আনানের ইচ্ছা, তাই অপূর্ণ থেকে গেল একটা মিষ্টি সম্পর্ক। কতটা কষ্ট পাথর চাপা দিয়ে জুই এগুলো লিখেছে তা অনুভব করছে আনান। এটাই শেষ অনুভূতি জুয়ের জন্যে, আস্তে আস্তে এটাও মরে যাবে আর আনান হয়ে যাবে রক্ত মাংসের যন্ত্রমানব। তুই তৃপ্তিকে পেরেছিস? ভাবলে সিন জবাব দেয় শালিক। আহান রেগে যায়, দিন দিন মেয়েটার আচরণ কেমন হিংস্র হয়ে উঠছে। আহান শালিকের কোমলতাকে ভালোবাসে, হিংস্রতাকে নয়। ধমক দিয়ে বলে, কেন পেরেছিস? যদি মরে যেত? মরলে মরতো, আমার কি তাতে? জেলের ঘানি টানতে খুব শখ হয়েছে না, কেন পেরেছিস ওকে? আচ্ছা, আমার দিকে যদি কোনো ছেলে তাকায় তাহলে তুমি তাকে কি করবে? চোখ উপরে ফেলে দেব। শালিক রহস্যময় হাসি দেয়। ভ্যানিলা ফ্লেভারের কর্নেটো আইসক্রিমের ঠোঁটে আলতো স্পর্শ মুখে তুলে খেতে খেতে বলে, তৃপ্তির ভাগ্য ভালো, ওর চোখ উপরে দেইনি আমি, কয়টা চর মেরেছে। কি জন্য মেরেছিস বলবি না? আমার বয়ফ্রেন্ডের দিকে নজর দেবে, ওকে মারবো না তো কি পুজো করব? শালিকের মুখে গালি শুনে আহান ঠাস করে চর মারে। এমন উশৃঙ্খল কোনো মেয়ে হয়? শালিক থ মেরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর ঠাস করে আহানের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাচ্চাকালের মতো আহানের হাতে কামড় দিয়ে নিজের সব রাগ নিংড়ে নেয় শালিক। আহান চিৎকার করে, শালিক ছাড়লে আহান স্থানটায় হাত ডলতে ডলতে বলে, না হয় নাই, হুদাই মারবি কেন তুই? আমার দিকে নজর দিয়েছে তাই বলে তোর ওকে মারতে হবে? এমন বিশ্রী গালি দিতে হবে? আলবাত মারতে হবে, আলবাত গালি দিতে হবে। মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু নিজের প্রিয় মানুষের নয়। কিন্তু আমি তো চারটা বিয়ে করব। দুষ্টুমি করে বলে আহান। তীক্ষ্ণ দৃষ্টিতে শালিক আহানের দিকে তাকায়, ভেংচি কেটে বলে, অত বড় কলিজাটাই আছে তোর। জুয়ের সাথে আকাশের বিয়ে হয়েছে মাসখানেক হলো। বিয়ের সপ্তাহখানেক পরই আকাশ কর্মক্ষেত্রে চলে যায়। মানুষটা আসলে ভীষণ ভালো। জুই আনানের ব্যাপারে আকাশকে জানায় এবং সময় চেয়ে নেয় আকাশের কাছে। আকাশ হাসি মুখে বলে, ভালোবাসার অপর নাম অপেক্ষা, তোমার জন্য আমি অমিত্র অপেক্ষা করতে পারি। তবে জুয়ের শাশুড়িটা বেশি সুবিধার লোক না। ওয়ারিশ সূত্রে জুই তার বাবার ভাগে যেটুকু পেয়েছিল সবটুকু আকাশের নামে লিখে দেওয়ার জন্য প্রায় চাপ দেন আকাশের মা।
বিয়ে হওয়ার পর জুয়ের বাইরে যাওয়া লেখাপড়া সব বন্ধ হয়ে গেছে। আকাশ অনার্সে ভর্তি করাতে চাইলেও আকাশের মায়ের তাতে রাজ্যের আপত্তি। ভারতীয় উপমহাদেশে কেন যেন ছেলের বউকে শাশুড়ি মেয়ের চোখে দেখতে পায় না, নয়তো বউ শাশুড়িকে মায়ের চোখে দেখতে পায় না। বলতে গেলে এখানে মেয়েরাই মেয়েদের বড় শত্রু। একটা মেয়ে বা মহিলা কখনো অন্য মেয়ে বা মহিলার ভালো দেখতে পায় না। ছেলেকে মাছের টুকরো ও বড়টা দিয়ে মেয়ের প্লেটে ছোট টুকরোটা দেওয়ার ভুল কখনোই বাবা করেন না, এটা মা করেন নতুবা দাদি করেন। নতুন বউ ঘরে আনার পর গয়না খুলে নেওয়ার কাজটাও করেন শাশুড়ি বা ননদ ননাসরা। বউকে বেশি সময় দিলে বাড়ির মা ফুপু বোনেরাই আগে আগে সমালোচনা করে। ছেলের কাছে মায়ের বিরুদ্ধে করা মিথ্যা অভিযোগ করে মাকে খারাপ বা দোষী সাব্যস্ত করার কাজটা করতেও বিবেকে বাধে না বউয়ের। আবার বউয়ের নামে মিথ্যা অভিযোগ করে ছেলের দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করতেও পিছপা হয় না মা বোন। ছেলেটা বিবাহিত জানা সত্ত্বেও তার সাথে অবৈধ সম্পর্ক করে এক মেয়ের বৈবাহিক সাংসারিক জীবনে অশান্তি লাগানোর কাজটাও দায়িত্ব নিয়ে করে আরেক মেয়ে। এরা সবাই কিন্তু একই জাতের, এরা সবাই নারী। প্রত্যেকটা ঘরের কোণে একজন নারী কাঁদে আরেকজন নারীর জন্যে। মূল কথা, এরা নিজেরাই নিজেদের ছোট করে, পুরুষ নয়। বছর তিনেক পর আনানাজ পুলিশের এসআই। বাবা মায়ের সাথে যোগাযোগ তার সম্পূর্ণভাবে বন্ধ। আহি মাঝে মধ্যেই ফোন দেয়। প্রাইভেট একটা মেডিকেল কলেজে MBBS দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী সে। শালিক উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছে। জুয়ের ব্যাপারটা দুজনাই জানতো। আনান যে নিজে থেকে বিচ্ছেদ করেছে বিষয়টাও শালিক আহানের অজানা নয়। বাবা মায়ের সাথে যোগাযোগ বন্ধের একটা কারণ রয়েছে বটে। ফোন দিলে এরা আনানের বিয়ের প্রসঙ্গ তুলে, ম্যাসেজেও প্রায়ই বায়োডাটা পাঠায় বিভিন্ন মেয়ের। কিন্তু আনান যে আর বিয়ে করবে না, জুইকে ছাড়া সে আর কাউকেও অর্ধাঙ্গিনীর সম্মান দেবে না, যদিও এটা অসম্ভব। আনান দীর্ঘশ্বাস ফেলে ওয়ালেটটা বের করে জুয়ের ছবিতে আলতো করে হাত বোলায় সে। এতদিনে মনে হয় জুই পুরোদমে সংসারী হয়ে গেছে, বাচ্চার মাও হয়তো হয়ে গেছে, আর আনানকেও ভুলে গেছে। ও ভালো থাকলেই ভালো, কিন্তু আনানের বুকের ভেতরটা আজও সেই শ্যামাঙ্গিনীর জন্য হাহাকার করে। সেদিন জুইকে প্রচণ্ড কষ্ট দিয়ে ফিরিয়ে দিয়েছিল আনান। প্রকৃতি হয়তো তারই ফল আনানকে দিচ্ছে। বাবুর্চির ডাকে ধ্যান ভাঙে আনানের। আজ 14 সেপ্টেম্বর, জুয়ের জন্মদিন। প্রতি বছর এই দিনটাতে আনান এতিমখানার বাচ্চাদের খাওয়ায়। মোরগ পোলাও ছিল জুয়ের ভীষণ পছন্দের। গত 3 বছর ধরে আনান এই দিনটি এভাবে উদযাপন করে আসছে। আনান রান্নাঘরে গিয়ে নিজ দায়িত্বে সব খাবারগুলো প্যাকেট করে, তারপর গাড়িতে তুলে এতিমখানার উদ্দেশ্যে রওনা দেয়। শালিক, কখনো কি তোর মনে হয়নি তুই ঢুকেছিস? শালিকের কথা শুনে আনান বিরক্ত হয়, এক লাফ দিয়ে উঠে বসে। সে হালকা রাগ নিয়ে বলে, তোকে বলেছি না তামিমকে আনবি না আমাদের মাঝে? তুমিই তো আনলা। ও ভালো কথা, তোমার ব্যাচমেট ছিল না কায়েশ নাকি কি নাম, কমার্সের? ওই কায়েশ কি করছে? হুদাই মেসেজ দেয়, মতলব সুবিধার লাগতেছে না। ও কি জানে না তোমার আমার সম্পর্কের কথা? ইগনোর করবি, বেশি করলে মুখের উপর দু চারটা কথা শুনিয়ে ব্লক দিবি। আসবে কবে? অনেকদিন হলো দেখি না তোমায়। টার্ম চলছে, টার্মের পরে প্রুফ, এরপরে এসে ঘুরে যাব। তোর পড়াশোনার খবর কি? তুমি বয়ফ্রেন্ড, তুমি রোম্যান্টিক কথা বলবা, তুমি কেন পড়াশোনার কথা জিজ্ঞেস করবা? রেগে গিয়ে বলে শালিক, পড়াশোনায় আজকাল তার একটু মন বসে না। শিক্ষা বোর্ডকে যদি গিয়ে বলতে পারত এতদিন যা পড়ছি তার উপর একটা সার্টিফিকেট দিয়া দেন জায়গা। আহানো আগে ভীষণ ছন্ন ছাড়া ছিল এই পড়াশোনার ব্যাপারে, হঠাৎ কি থেকে কি হয়ে গেল এখন পড়াশোনা ছাড়া কিচ্ছু বুঝে না। এ প্লাস না পেলে ব্রেকআপেরও হুমকি দিয়েছে আহান শালিককে। এমন বয়ফ্রেন্ডও কি হয়? ইন্টারমিডিয়েট পরীক্ষার পরপরই শালিকের বিয়ের কথা ভাবতে লাগেন মিসেস শান্তা, শালিকের বাবা। তামিমের সাথে পালিয়ে যাওয়ার মাসুল যে এতদিন পর এভাবে দিতে হবে শালিক কল্পনাও করেনি। এক কান দুকান করে খবরটা আহানের কাছেও পৌঁছায় এবং সে সরাসরি শালিকের মাকে নিজের সিদ্ধান্ত জানায়। কিন্তু শালিকের মা নিজের সিদ্ধান্তে অটল, সে কিছুতেই ননাসের ছেলের কাছে নিজের মেয়েকে বিয়ে দেবেন না। মায়ের চেয়ে কোনো অংশে কম না মিসেস লাকি, বরং এক কাঠি ওপরে। ওই সংসারে গেলে শালিক দুনিয়াতেই জাহান্নামের অনুভূতি পেয়ে যাবে। জেনে শুনে এমন সংসারে তিনি মেয়েকে দেবেন না। আহানকে তিনি সোজাসাপটাভাবে এর কারণ বলে দেন, কিন্তু আহানও যে নাছুর বান্দা, সে শালিককে নিয়েই ছাড়বে। আইটেম বাদ দিয়ে সে চলে আসে, জিদ ধরে শালিককে বিয়ে করে না দেওয়া পর্যন্ত সে ফিরবে না। এদিকে মিসেস লাকিও শালিককে আনতে নারাজ। আশরাফ সাহেব, আনান, আহান দুজনকে ছেলের চোখে দেখেন অবশ্য। আনানের চুলদাড়িতে পাক ধরতে শুরু করেছে, তার বিয়ের খবর নেই। এদিকে আহান তার ছোট ভাই বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। বড় ছেলের বিয়ে না করিয়ে ছোট ছেলেকে বিয়ে করাবেন বিষয়টা সমাজও ভালো চোখে দেখবে না। সকালে চা খেতে খেতে নিউজ পেপার পড়ছিলেন আশরাফ সাহেব। এমন সময় আহান আসে, বাবার কাছে তার রাজ্যের আবদার। আশরাফ সাহেব চায়ে চুমুক দিয়ে বলেন, কিছু বলবে? আম্মুকেও বুঝাও না। কি বুঝবো বল, বড়টাকে বিয়ের কথা বলে বলে যোগাযোগ করে না,
আর তুই এমন বিয়ে পাগলা হয়েছিস? ভাইয়া কখনো বিয়ে করবে না আপু, তোমরা জানোই না বিয়ের কথা বললে তোমরা নিজেদের অজান্তে ওকে কত আঘাত করো। উদাস গলায় বলে আহান। আশরাফ সাহেব নড়ে চড়ে বসেন, কৌতূহল নিয়ে ছোট ছেলেকে বড় ছেলের বিয়ে না করার কারণ জিজ্ঞাসা করেন। আহান দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।